বিশ্বভারতীর পাঁচিল ভাঙা কাণ্ডেই এবার বিজেপি শিক্ষা সেলের পক্ষ থেকে রাজ্যের বিকাশ ভবন অর্থাৎ শিক্ষা দফতরে কিন্তু অভিযান ডাকা হয়। সেই অভিযানে এদিনকে বিধাননগরের রবীন্দ্রনাথের স্ট্যাচু থেকে বিকাশ ভবন পর্যন্ত একটি মিছিল বার করার কথা ছিল, কিন্তু সেই নিয়ে বিজেপি শিক্ষা সেলের পক্ষ থেকে বিধাননগর সিটি পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। অভিযোগ, সেই অনুমতি কিন্তু বিধাননগর সিটি পুলিশ দেওয়া হয়নি, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সারা দেশ জুড়ে করোনার আবহেই চলছে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, যেখানে জমায়েত করা একেবারে অবৈধ। একসঙ্গে সাতজনের বেশি জমায়েত কোনোভাবেই রাজ্য এবং কেন্দ্র বা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া সম্ভব নয়, আর সেই কারণেই কোনো রকম জমায়েত কিন্তু এদিনকে অনুমতি দেয়নি পুলিশ। আর সেই কারণেই এদিনকে বিজেপি শিক্ষা সেলের পক্ষ থেকে যে কর্মীরা এদিনকে জমায়েত করার চেষ্টা করেছেন তাদের প্রত্যেককে গ্রেফতার করেছে বিধাননগর সিটি পুলিশ। প্রাথমিকভাবে এখনও পর্যন্ত জানা গিয়েছে প্রায় এক ডজন শিক্ষককে এদিনকে গ্রেফতার করা হয়েছে বিধাননগর সিটি পুলিশের পক্ষ থেকে, যাদেরকে বিধাননগরে বিভিন্ন থানায় নিয়ে গিয়ে রাখা হয়েছে। তবে তাদেরকে ডিটেন করে বিকেলের দিকে ছেড়ে দেওয়া হবে এমনটাও কিন্তু জানা গিয়েছে পুলিশ সূত্রে। আর সেখানে কিন্তু বিজেপি শিক্ষা সেলের পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হয়েছে যে তারা তাদের এই আন্দোলন জারি রাখবে। তার মূল কারণ, এখনও পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বভারতীর ঘটনা কোনো রকম কোনো পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হয়নি, যদিও ইতিপূর্বে বিজেপির ছাত্রদের আন্দোলন কিন্তু দেখতে পাওয়া গিয়েছিল, যেখানে ছাত্ররা কিন্তু বিধাননগরের সিজিও কমপ্লেক্স ঘেরাও করেছিলেন। কিন্তু বিকাশ ভবন অভিযান বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে এবারে এই প্রথম করা হলো, আর সেখানেই জমায়েত নিয়ে প্রশ্ন তোলায় সেখানে কিন্তু শিক্ষকদের গ্রেফতার হতে হয়। বিশ্বভারতীতে তৃণমূলী গুন্ডারা যে আক্রমণ করেছে, ভাঙচুর করেছে, তার প্রতিবাদে জানানোর জন্য এসেছিলাম। এটা একটা পুলিশকে ফোন করা হয়েছিল, মৌখিক পারমিশন ছিল, আমরা পারমিশনের জন্য চিঠি দিয়েছিলাম, রিপ্লাই পাইনি আমরা। বন্দে মাতরম।